মন্ত্রিত্ব ছাড়ার পর দাদার অনুগামীরা যেন আরও উজ্জীবিত। শনিবার সকালে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার দেখা গেল খানাকুলের কৃষ্ণনগর বাজারে। দাদার অনুগামীরা পোস্টার সেঁটে জানিয়েছেন, আমরা পাশে ছিলাম, আছি, থাকব। এই ঘটনায় এলাকার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কারা পোস্টার লাগিয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিজেপির দাবি, শুভেন্দু দলের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার জন্যই তাকে দল ছাড়তে হচ্ছে। আমরা শুনলাম গতকাল কৃষ্ণনগরের বাজারে সংলগ্ন এলাকাতে শুভেন্দু অধিকারী একটা পোস্টার পড়েছে, দাদার অনুগামী পোস্টার। তো এ বিষয়ে বলার কিছুই নেই, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বারবার শুভেন্দু অধিকারী সোচ্চার হয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। কোনো সুরাহা না হওয়ার জন্য আজকে শুভেন্দু অধিকারী দল থেকে বেরিয়ে আসছেন। আপনারা জানেন গতকাল মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। শুধু শুভেন্দু অধিকারী নয়, তৃণমূলের কোনো এমপি, এমএলএ এবং কোনো মন্ত্রী থাকবে না, কারণ এই দুর্নীতির সাথে কেউ আপোষ করতে চাইছে না, প্রত্যেকেই দল ত্যাগ করবেন। আর এটুকু বলতে পারি, তৃণমূলের কোনো সংগঠন আর নেই, তৃণমূল দলটাই আর থাকবে না। আমি আমি দায়িত্ব সহকারে বলতে পারি, তৃণমূলের বুথে বুথ এজেন্ট দেওয়ার মতো লোক থাকবে না। আমরা ভারতীয় জনতা পার্টির লক্ষ্য শুধু 2021 ক্ষমতা আসাই নয়, আমাদের লক্ষ্য দীর্ঘ 50 বছর, আগামী 50 বছর ক্ষমতায় থাকা। তার জন্য আমরা প্রত্যেকটা বুথে সংগঠনের দিকে লক্ষ্য রেখেছি। দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতীয় জনতা পার্টি 2021 সালে তৃণমূলের অপশাসনকে বাংলার মাটি থেকে দূর করে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে ক্ষমতায় আসছে। নমস্কার, আমার নাম সুব্রত রানা, ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠ জেলা সহসভাপতি এবং আরামবাগ সাংগঠ জেলার ওবিসি মোর্চার পর্যবেক্ষকের দায়িত্বে আছি। Collection, jeans and t-shirts, only for men.